আপিল বিভাগের রায় থাকায় ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন তৃণমূল বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে দ্রুতই নিবন্ধন দেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তিনি জানান, দলীয় প্রতীক হিসেবে সোনালী আঁশ বেছে নিয়েছে তারা। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর অবশ্য বলেন যে সব শর্ত পূরণ করতে পারলেই কেবল নিবন্ধন দেয়া হবে, তবে জামায়াতে ইসলামীর রাজনৈতিক দর্শন মানবে এমন কারো দলকে নিবন্ধন দেয়া হবে না বলেও জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, নির্বাচন কমিশন উত্তেজনা চায় না, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সংসদ নির্বাচনের ভোট করতে চায় বলেই সীমানা পুনর্নির্ধারণে ইসি নিজে কিছু করেনি, কেউ আপত্তি জানালে ব্যবস্থা নেবে। আছে অথবা তাদের যে রাজনৈতিক দিকদর্শন সেগুলো যদি এই সমস্ত কোথাও কিছু পাওয়া যায় তাহলে তো সেটা দেওয়া যাবে না, সংবিধান অনুযায়ী দেওয়া যাবে না, আমাদের যে নীতিমালা আছে সে অনুযায়ী দেওয়া যাবে না, আদালতের নির্দেশ অনুযায়ী দেওয়া যাবে না। যেহেতু একটা সর্বোচ্চ আদালত থেকে এটা নির্দেশনা দেওয়া হয়েছে আমাদেরকে রেজিস্ট্রেশনের জন্য, এখানে তো আমরা দিতে বাধ্য, আমাদের তো বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।